রহস্য উন্মোচন। অভিনেতা শাহরিয়ার শুভর সন্ধান মিলেছে। বর্তমানে তিনি জামালপুরে রয়েছেন। গত কয়েকদিন ধরে তার কিছু ছবি ফেসবুকে ভাইরাল হয়। একাধিকে প্রত্যক্ষদর্শী ফেসবুকে শুভর কিছু ছবি পোস্ট দিয়ে লেখেন, সরিষাবাড়ি উপজেলার সিমলা বাজারে এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখা যায় এই ব্যক্তিকে। জিজ্ঞেস করলেও কোনো কথার উত্তর দেন না তিনি। মনে হয় মানসিকে ভারসাম্যহীন। কেউ যদি ওনাকে চিনে থাকেন তাহলে অতি দ্রুত সরিষাবাড়ি হাসপাতালে যোগাযোগ করুন। এমন ফেসবুক পোস্ট মিডিয়ায় নজরে আসলে উদ্যোগী হন নাট্যাঙ্গনের নেতারা। উৎকণ্ঠা সৃষ্টি হয় টিভি মিডিয়ায়। এই পোস্ট শেয়ার দিয়ে শুভর খোঁজ জানতে চান বেশিরভাগ শিল্পী ও নির্মাতা। গত 30 আগস্ট রোববার দুপুর নাগাদ সঠিক কোনো তথ্য মিলছিল না শুভর। সরিষাবাড়ি হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায় এমন একটি লোককে হাসপাতালে ভর্তি করা হলেও তিনি শনিবার অর্থাৎ 29 আগস্ট ভোর রাতে পালিয়ে যান। পরবর্তীতে সরিষাবাড়ি এলাকার মানুষের সহযোগিতায় অবশেষে 30 আগস্ট দুপুর নাগাদ শাহরিয়ার শুভর খোঁজ মেলে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি ডাক বাংলোতে। সেখানে চিকিৎসা সেবা দেওয়া হয়। গত 3-4 বছর ধরে মিডিয়া থেকে কিছুটা বাইরে ছিলেন শুভ। অনেকেই ধারণা করছিলেন যে পারিবারিক নানা ধরনের জটিলতা এর প্রধান কারণ। এছাড়াও প্রচলিত রয়েছে মাদকাসক্ত হয়ে শাহরিয়ার শুভর বর্তমান পরিস্থিতি হয়েছে। তবে এই বিষয়ে নাট্য অভিনেতা আহসান হাবিব নাসিম বললেন ভিন্ন কথা। তিনি বলেন, শুভর সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, তার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, মাদকাসক্ত বা পাগল হয়ে যাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। শুভ সেখানে গিয়েছিলেন একটি নাটকের শুটিংয়ে। একদিন মাঝে বিরতি ছিল, তাই সে সরিষাবাড়ি এলাকাতেই অবস্থান করছিলেন। এর মধ্যে একদিন দোকানে চা পান করতে যান। মূলত এরপর কী হয়েছে সেটি আর শুভ বলতে পারেন না। নাসিমের মতে, শাহরিয়ার শুভকে চায়ের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে এবং তার মোবাইল ফোন, ঘড়ি, মানিব্যাগ সহ যা কিছু ছিল সব নিয়ে যাওয়া হয়েছে। মূলত এরপর থেকেই গেল 3 দিন শুভ সরিষাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে পাগলের মতো ঘুরে বেড়িয়েছেন। এর মধ্যে একদিন দোকানে চা পান করতে যান। মূলত এরপর কী হয়েছে সেটি আর শুভ বলতে পারেন না। নাসিমের মতে, শাহরিয়ার শুভকে চায়ের সঙ্গে নেশাজাতীয় কিছু খাইয়ে দেওয়া হয়েছে এবং তার মোবাইল ফোন, ঘড়ি, মানিব্যাগ সহ যা কিছু ছিল সব নিয়ে যাওয়া হয়েছে। মূলত এরপর থেকেই গেল 3 দিন শুভ সরিষাবাড়ি এলাকার বিভিন্ন স্থানে পাগলের মতো ঘুরে বেড়িয়েছেন। শুভকে উদ্ধারের পর চিকিৎসক দেখানো হয়েছে। তিনিও বলেছেন যে তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হতে পারে। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম আরও বলেন, শুভর সঙ্গে কথা বলে গত 2 দিনের কষ্টটা লাঘব হয়েছে ও নিরাপদে আছে, এটাই বড় খবর। আমরা এখন তাকে ঢাকায় ফেরানোর ব্যবস্থা নিয়েছি, কারণ ওর বিশ্রাম ও সুচিকিৎসা প্রয়োজন। প্রসঙ্গত, 1998 সাল থেকে নিয়মিত টিভি নাটকে অভিনয় করছিলেন শাহরিয়ার শুভ। এর মধ্যে শতাধিক টিভি নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। শিয়াব শাহিনের ভালোবাসার চতুষ্কোণ, ডিএ তায়েবের ডিবি, নিমা রহমানের গুলশান অ্যাভিনিউ সহ 0 দশকের প্রায় সব নির্মাতার সঙ্গে তার কাজ রয়েছে। তবে গেল 3 বছর তিনি নিজেকে গুটিয়ে নেন ব্যক্তিগত কিছু কারণে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।